সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম একটি মা ও শিশু সহায়তা কর্মসূচি। গ্রামীণ এলাকার দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য মাতৃকালীন ভাতা এবং শহর অঞ্চলের কম আয়ের কর্মজীবী মায়েদের জন্য ল্যাকটেটিং ভাতা আগেই চালু ছিল। সম্প্রতি এই দুটি কর্মসূচিকে একত্রিত করে মা ও শিশু সহায়তা কর্মসূচি নামে বাস্তবায়ন করা হচ্ছে। একজন গর্ভবতী মা 4 মাসের গর্ভবতী হলে অনলাইনে আবেদন করে বিনামূল্যে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। কর্মসূচির আওতায় মাতৃগর্ভ থেকে 4 বছর পর্যন্ত শিশুর পুষ্টি চাহিদা পূরণ, শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমাতে প্রতি মাসে একজন গর্ভবতী মাকে দেয়া হচ্ছে 800 করে টাকা, যা ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মায়েরা সহজেই পান। সরকারি এ সুবিধা পেয়ে খুশি সুবিধাভোগী মায়েরা। বাচ্চার ওষুধ, আমার ওষুধ, পুষ্টিকর খাবার, এইসব কাজে লাগছে। বাচ্চার গোসল গোসল দেওয়ার জন্য সাবান, তেল, শ্যাম্পু এগুলো কিনি। যে কোনো স্বাস্থ্য বিষয়ে সব বিষয়গুলো জানার জন্য তো এখানে আসা। শুধু নগদ অর্থই নয়, এ কর্মসূচির আওতায় বিভিন্ন এনজিওর মাধ্যমে গর্ভবতী মায়েদের নিয়মিত সচেতনতামূলক উঠান বৈঠক ও প্রশিক্ষণও দেয়া হচ্ছে। আয় বৃদ্ধিমূলক প্রকল্পের আয় বৃদ্ধিমূলক প্যাকেজের মাধ্যমে তাদের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছি। মূলত মা ও শিশুর যত্ন করে একটি সুস্থ সমাজ গড়ে তুলতেই এই কর্মসূচির উদ্যোগ বলে জানান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। যত্নে এই টাকাটা ব্যবহার করতে পারে, তাদের খাওয়াইতে পারে, পুষ্টি সমৃদ্ধ করে গড়ে তুলতে পারে, সেই জন্যই সরকার এই ভাতাটা দিচ্ছে এবং তারা এই কাজেই ব্যয় করছে। গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য মতে মা ও শিশু সহায়তা কর্মসূচিতে জেলায় 23,412 জন সুবিধাভোগী পরিবার রয়েছেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।